হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রাসুল সম্মতে ভালো আছি। পরিমাপ অধ্যায়ের আজকে 2 নম্বর অঙ্ক সমাধান করব। আশা করি আমরা প্রথম যে এপিসোড ছিল, আমরা ওই এপিসোডে শিখেছিলাম কিভাবে আমরা নর্মালি আমাদের যে পরিমাপ আছে সেটা কিভাবে আমাদের সহজেই মনে রাখতে পারি। একটা কোটেশন বা একটা সরার মাধ্যমে আমরা শিখেছিলাম। আমি আবার রিপিট করছি যে আমরা যখনই পরিমাপের অধ্যায় যাই, আমাদের একটু কনফিউশন থাকে, আমাদের একটু ডাউট হয় যে কিলোমিটার আছে আমি কিভাবে ডেসি লিটার বানাবো, বা এখানে কিলোগ্রাম আছে কিভাবে আমি হেক্টোগ্রাম বানাবো, আবার লিটার আছে কিভাবে মিলিমিটার লিটার বানাবো। এই যে একটা কনফিউজিং, এগুলো দূর করার জন্য আমরা একটা কোটেশন মনে রাখবো সহজ ভাষায়। সেটা কি? কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। দেখেন এখানে কিলাইয়া কিন্তু ফরাসিতে কিলোমিটার, হাকাইয়া এখানে হেক্টোগ্রাম, কিলাইয়া হাঁকাইয়া ডাকাত ডেকামিটার, ডাকাত মারিলে এখানে মিটার মতোমিটার, দেশে এখানে ডেসি লিটার হবে বা ডেসিমিটার, দেশে এখানে সেতে সেন্টিমিটার, শান্তি শান্তি মিলিবে। তার মানে কি দাঁড়াচ্ছে? এই দৈনিকের সাথে আমরা এখানে সেন্টি লিটারও বলতে পারি, আর মিতে মিলিমিটার বা মিলিলিটার এটা বলতে পারি। দেখেন আমি একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু পরিমাপের সবগুলো একক দেওয়া আছে। তাহলে আমরা আমাদের অঙ্কটা ফলো করি, অঙ্কটা যাই। দেখেন একজন দর্জির কাছে 375 সেমির সুতা কাপড় আছে এবং তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। কাপড় আছে তার কাছে কত? দেখেন কাপড় আছে তার কাছে হচ্ছে 375 সেমি। তিনি শার্ট তৈরি করতে চান হচ্ছে 15টি। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে হবে? এইখানে আমাদের একটা বিষয় যে আমাদের ওই সেন্টিমিটার আছে, এখানে কিন্তু আমাদের ওই ডেসিমি বা অন্য কোনো কিছু বানাতে হচ্ছে না, আমরা সরাসরি এখানে সমাধান করতে পারি। দেখেন প্রথমে দিয়ে আছে কাপড় আছে কতটুকু সুতা কাপড়, তাহলে আমরা লিখি দর্জির কাছে, দর্জির কাছে কাপড় আছে সমান 375 সেন্টিমিটার। এখন শার্ট তৈরি করতে চাই কয়টা? আছে 15টি। অর্থাৎ শার্ট তৈরি করতে চান সমান 15টি। তার কাছে সুতার কাপড় আছে 375 সেন্টিমিটার, সে শার্ট তৈরি করতে চায় 15টি। তাহলে এটা কিভাবে করবো আমরা? তাহলে দেখেন, তাহলে সে কাপড় ব্যবহার করে কতটুকু? দর্জি কাপড় ব্যবহার করতে পারবেন সমান, কাপড় ছিল হচ্ছে 375 সেমি ভাগ কতটি? 15টি শার্ট তৈরি করতে, তাহলে এটা হচ্ছে আমাদের সেন্টিমিটার সেমি। তার মানে আমাদের যে বলে দিচ্ছে না কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন, তাহলে দর্জি কাপড় ব্যবহার করতে পারবেন এটা দিয়ে এটা ভাগ দেই, তাহলে এটা সেন্টিমিটার। আমরা এখানে একটু দেখি, একটু রাফ করে দেখি কি হয়, 375, তাহলে 15 37-এর মধ্যে নেই, এক বা দুইবার, 15 2 গুণা 30, এখানে 7 থাকলো, এই 5 কেটে নিয়ে আসলাম এখানে। এখন 15 5 15 75, তার মানে হচ্ছে আমাদের এখানে নোট করে আমরা কত পেলাম, 15 যদি 375 কে ভাগ দেই তাহলে আমাদের এটা আসে হচ্ছে 25 সেন্টিমিটার। দেখেন তার মানে ওই দর্জি কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবে? 25 সেন্টিমিটার। উত্তর 25 সেন্টিমিটার। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আলম টিচিং প্লেস একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।